আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে বিফ বটি কাবাব করে দেখাবো। এর জন্য নিয়েছি আমি বিফ, এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু গুঁড়া মশলা, তার মধ্যে হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, রেগুলার মরিচের গুঁড়া, সব এখানে আধা চামচ করে আছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া, জয়ফল জয়ত্রী এবং শাহি জিরা গুঁড়া, রসুন বাটা এক চামচ, আদা বাটা এক চামচ, পরিমাণ মতো লবণ। এখানে আমি টক দই নিয়েছি 3 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 3 টেবিল চামচ, এক চামচ নিয়েছি এখানে সিরকা, এখানে নিয়েছি 2 টেবিল চামচ। সরিষা তেল, এখন আমি টক দই আর পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিব। এখন আমি এখানে টক দই আর পেঁয়াজ বেরেস্তা বাটাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব সব গুঁড়া মশলাগুলো, এখন আমি একটু মাখিয়ে নিব। আমি সব মশলাই মেখে নিয়েছি, এখন আমি দিয়ে দিব সরিষা তেল, তেল দিয়ে আমি ভালো করে মেখে নিব। আমি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি, এখন আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, এখন আমি সব গোশগুলো কাটিতে দিয়ে দিব। আপনারাও এইভাবে কাঠির ভিতরে দিবেন, একটু সাবধানে দিবেন যাতে আপনার হাতে ব্যথা না পান। এভাবে আমি কাঠিগুলো সব স্টিকের সাথে গোশগুলো দিয়ে দিব। প্রতিটা কাঠিতে আমি 6 টুকরা করে গোশ দিচ্ছি, বেশি দিলে আবার হয়ে যাবে, 6 টুকরাই ঠিক আছে। স্টিকগুলো কাঠিগুলো আমি ভরে নিয়েছি, এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন আমি স্টিকগুলো দিয়ে দিব। ফ্রাই প্যানটা দেওয়ার কারণ আমি গোশগুলো হালকা আছে, ঢেকে শুকিয়ে দেবো। এখন আমি ফ্রাই প্যানটা ঢেকে দিব, কাজটা আমি হালকা রেখেছি, এরকম একটু পানি উঠেছে, এখন এটা হালকা আছে দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উঠে দিব। এখন আমি একবার উঠে দিব, আমি কিছুক্ষণ পর পর এভাবে উল্টে দিচ্ছি যাতে গোশগুলো উপাস উপাস হয়ে যায়, আর যে মশলাটা ছিল এটা আমি উপরে দিয়ে দিয়েছি। কিছু ক্যাপসিকাম, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, সবুজ, লাল, হলুদ, কমলা, এবং কিছু 2টা টমেটো নিয়েছি, এভাবে লম্বা করে কেটে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এভাবে লিঙ্ক করে কেটে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা হাঁড়ি নিয়ে এখানে আমি হালকা একটু তেল দিয়ে দিব, এখানে আমি সব ক্যাপসিকাম দিয়ে দিই। হালকা একটু নরম করে দিব, ইতিমধ্যে আমি এখন সামান্য একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ, সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব। আমি হালকা একটু নরম করে দিব। আমি একটা কয়লা নিয়েছি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য, এটা চুলা একটু গরম করে নিচ্ছি। এখানে সবজিগুলো হালকা নরম হয়ে এসেছে, এখন এটা সাজিয়ে নিব, হয়ে গেছে কলাটা। এখন আমি
কলার উপরে সামান্য একটু তেল দিয়ে দিয়ে আমি এখন বন্ধ করে দিব স্মোকি ফ্লেভারটা বসে যাওয়ার জন্য, তাহলে একটা কলার স্মেল আসবে। অফ না হওয়া পর্যন্ত আমি এভাবে ঢেকে রাখবো। আমি সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি, নিয়েছি সার্ভিং প্লেটে। হয়ে গেছে আমার বিফ বটি কাবাব, শিক কাবাব। আপনারা এইভাবে আমার এই রেসিপি ট্রাই করে বাসা করতে পারেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং আমার বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন পরবর্তী রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।